ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نبي صلى الله عليه وسلم কাছে একবার একজন বেদুইন আসলেন, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খায়রা, হে আল্লাহর রাসূল আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তার হাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য। লোকটি চলে গেলেন, এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরিয়ে ফিরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হেসে বললেন, তাফাক্কারাল বাইস, অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে, কি ভেবে যেন আবার ফিরে আসছে। লোকটি ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাযা লিল্লাহ ফামালি, অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন, এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই বাক্যগুলো তো আল্লাহর জন্য, আমার কি, অর্থাৎ আমি কি পাবো, এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম, আমি বিনিময় কি পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, হে বেদুইন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ তখন আল্লাহ বলবেন, আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে, সাদাক, তুমি সত্য বলেছ, তুমি যখন বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাদাক, তুমি সত্য বলেছ, তুমি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ, তুমি যখন বলবে আল্লাহু আকবার তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। এরপরে তুমি যদি বলো আল্লাহুম্মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বাদ ফাআলত, তোমাকে মাফ করে দিলাম। তুমি যদি বলো আল্লাহুম্মারহামনি, আল্লাহ আমাকে রহম করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বলবেন, ক্বাদ ফাআলত, আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি, রহম করেছি। এরপর তুমি যদি বলো আল্লাহুম্মারজুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে ক্বাদ ফাআলত, অচিরেই ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি, দান করেছি। প্রিয় বন্ধুগণ, তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে এই বাক্যগুলোর কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দোয়া নিয়ে তিনি চলে গেলেন। হাদিসে সূরা বাইহাকীতে বর্ণিত হয়েছে, আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মাগফিরলি, আল্লাহুম্মারহামনি, আল্লাহুম্মারজুকনি। আসুন বেশি বেশি এই দোয়া পাঠ করি, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.